প্রথমেই একটা এসএমএস নিয়েছি ডক্টর নাইমা, খুব দুঃখ করে আমি পড়লাম, খুব দুঃখ নিয়ে উনি লিখেছেন যে আসসালামু আলাইকুম নাইমা। ওয়ালাইকুম আসসালাম। বিসিএস এ ভাইবা পরীক্ষায় নিকাব দিলে চাকরি নাও হতে পারে বা সেখানে অপমানিত হতে পারি, তাই নিকাব না দিলে কি গুনাহগার হতে হবে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবাদ, এই প্রশ্নটির দুটো উত্তর আমরা দিতে পারি। একটি হলো যেটা তাকওয়ার বিষয়, যদি তিনি আল্লাহর প্রতি দৃঢ় আস্থা তিনি রাখতে পারেন, কঠিন ইমান তিনি পোষণ করতে পারেন, তাহলে তুরস্কের পার্লামেন্ট থেকে একজন নির্বাচিত সংসদ সদস্যকে যেভাবে তার নেকাবের কারণে, স্কার্ফ পরার কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল, তিনি সেটা মেনে নিয়েছিলেন। ঠিক আছে, আমার সংসদ সদস্য পদ বিসর্জন দিলাম ইসলামের একটি বিধান পালনের উদ্দেশ্যে, তো এটা একটা দৃঢ়চেতা ইমানদার মহিলার কাজ। কিন্তু আজকে তো সেই তুরস্কের পার্লামেন্টে তাদেরই দখল আলহামদুলিল্লাহ, যারা নেকাব পরিহিতা। তো এই ধরনের কোন উপমা যদি তিনি সেখানে সেট করতে পারেন একটা বড় ধরনের ত্যাগ দিয়ে, সেটা তো আল্লাহ, এটা এটা সহি হাদিসে এসেছে, মান্তারাকা শাইয়ান লিল্লাহি আওয়াদাহু আল্লাহ খাইরা মিনহু, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন জিনিস বর্জন করে আল্লাহ তার সেই উত্তম জিনিস তাকে জুটিয়ে দেবেন, মিলিয়ে দেবেন। তাহলে তিনি যদি বিসিএস এর এই স্বার্থ ত্যাগ করেন, আল্লাহর একটি বিধান, ফরজ বিধান, এটা কিন্তু ফরজ, ফরজ বিধানের জন্য তাহলে আল্লাহ আরো উত্তম ব্যবস্থা করে দেবেন। অবশ্যই, অমাইয়া তাকিল্লাহ ইয়াজআল আল্লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর বিধান পালন করবে, সংকট থেকে উত্তরণের পথ আল্লাহ তাকে বের করে দিবেন। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, অকল্পনীয় পথে তিনি তাকে জীবিকা দেবেন, এটা হলো সবচেয়ে উত্তম তার জন্য, যদি তিনি এটার উপরে থাকতে পারেন, ইমানের দাবি এটা। আর যদি তিনি যদি মানে চাকরিটাও চান, দুর্বল ছাতা যদি হন যে আমার চাকরিটা চাই, না হলে ওনার এত বড় সমস্যা হবে যে হয়তো তিনি দিনের উপরে টিকে থাকতে পারবেন না, এরকম তার আশঙ্কা হয়, তাহলে ওই সব ক্ষেত্রে পর্যায়ে পড়ে, এটা তো অবশ্যই জুলুম, অবশ্যই এটা জুলুম, বিশ্বব্যাপী এরকমের জুলুম অনেক রাষ্ট্রে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ইউরোপিয়ান আমেরিকান মেয়েরাও স্কার্ফ নেকাব বোরকা ইত্যাদি পরা শুরু করেছে, একটা পরিবর্তন কিন্তু আসতেছে। তো তারপরে তিনি যদি সেটা সামলাতে না পারেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তিনি পরীক্ষার এই জিনিসটা পার করে নেবেন, কিন্তু তার পরক্ষণ থেকে তিনি সেটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। জি, আমাদের বোনকে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে এই কঠিন পরীক্ষা থেকে আল্লাহ তাআলা খুব সফলভাবে উত্তীর্ণ করুন। পরে